কেমিস্ট্রিজ নন মিস্ট্রিতে প্রত্যেকে স্বাগত জানিয়ে নিলাম ক্লাস টেনের ধাতুবিদ্যার প্রশ্নোত্তর এর আগে আমরা ধাতুবিদ্যা সংক্রান্ত একাধিক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি সেই সমস্ত ভিডিওর এবং ক্লাস টেনের সকল ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে সঙ্গে দেওয়া থাকবে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ফেসবুক পেজটাতে আমরা দেবো হচ্ছে এই অধ্যায় থেকে যে দু নম্বর এবং তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে সেগুলিকে ছবির মাধ্যমে এবং ভিডিওতে আলোচনা করবো হচ্ছে মূলত এক নম্বরের প্রশ্ন অর্থাৎ এ ভিএসএ এবং এমসিকিউ গুলো সুতরাং পেজটিকে তোমরা লাইক করে রাখবে সেখানে কিন্তু তোমরা এই ধরনের প্রশ্ন আরো অনেক পেয়ে যেতে পারো যারা এখন অবধি লাইক করনি তারা লাইক করে ফলো করতে শুরু করো প্যাকিং ফয়েল তৈরিতে ব্যবহার করা হয় আমরা সবাই জানি যে প্যাকিং ফয়েল তৈরি করা হয় অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পরের প্রশ্ন ছিল বিশুদ্ধতম আয়রন কোনটি প্রতিটাই যদিও আয়রনেরই এক একটি করে সংকর ধাতু তার মধ্যে সবথেকে বেশি আয়রন থাকতে হচ্ছে রট আয়রনের মধ্যে অপশন বি রট আয়রন পরের প্রশ্নে আমরা চলে আসি ইস্পাতের মধ্যে কার্বন থাকে ইস্পাতে আমরা কার্বন দিয়েছি ইস্পাতের শক্তি বাড়ানোর জন্য অর্থাৎ ইস্পাতটাকে কারো শক্ত মজবুত করার জন্য সেটা হচ্ছে অপশন সি কতটা কার্বন থাকে জিরো পয়েন্ট এক পাঁচ থেকে এক পয়েন্ট পাঁচ পার্সেন্ট বা শতাংশ গিফ সাইড হলো কোন ধাতুর আকরি গিফ সাইড হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক অ্যালুমিনিয়ামের একটি আকরিক আমরা জানি বক্স বক্সাইড অপর আকরটি হলো আকরিকটি হলো সরি আকর নয় আকরিকটি হলো কোনটি খনিজ হলেও আকরিক নয় অর্থাৎ লোয়ার খনিজ কিন্তু নয় নিষ্কাশন করার জন্য সরাসরি ব্যবহার করা হয় না তাহলে আয়রন পরের আমরা চলে আসি ক্যালামাইন কোন ধাতুর আকরিক ক্যালামাইন হচ্ছে জিঙ্কের আকরিক আকরিকের নাম কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সুতরাং কোনটি কোন ধাতুর আকরিক খেয়াল রাখবে আমি এই ভিডিওতে আরো অনেকগুলি আলোচনা করবো তাই আশা রাখবো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে ডুরালোমিনের প্রধান উপাদান ডুরালোমিনের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম ডুরালোমিন মূলত তৈরি করা হয় বিমানের কাঠামো তৈরির জন্য চলে আসি আমরা পরের প্রশ্নগুলোতে বক্সাইড যে ধাতুর আকরিক সেটি লেখা তাহলে একটু আগেই বলেছিলাম অ্যালুমিনিয়ামের একটি আকরিক গিপসাইড এবং অপরটি হচ্ছে বক্সাইড তাহলে বক্সাইড কিসের আকরিক অ্যালুমিনিয়াম পিতল সংকর ধাতুতে কি কি থাকে পিতল একটি সংকর ধাতু আমরা জানি পিতলের বাসন আমাদের প্রায় সকলের বাড়িতেই আছে জিঙ্ক এবং কপারের একটি সংকট ধাতু হচ্ছে পিতল এই দুটি ধাতু দিয়ে আবার কাঁসাও তৈরি হয় পরের প্রশ্নে চলে আসি জার্মান সিলভারের উপাদান হিসেবে জেটের পরিমাণ সব বেশি জার্মান সিলভার এমন একটি আকরিক এই সরি ধাতু জানবে জার্মান সিলভারে কিন্তু সিলভার থাকেই না জার্মান সিলভারে সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে জিঙ্ক বাটকারা প্রস্তুতি ব্যবহার করা হয় কোনটি বাটকারা প্রস্তুতি ব্যবহার করা হয় ইনভার দাঁতের চিকিৎসার জন্য আমরা পারদের কোন সংকটটি ব্যবহার করি তা হলো সিলভার অ্যামালগাম অর্থাৎ রুপোর যে সংকট সেটাকে ব্যবহার করি পরের প্রশ্ন অ্যামালগাম কোন ধাতুর শঙ্কর অ্যামালগাম হচ্ছে পারদ ধাতুর সংকর অর্থাৎ যে কোন ধাতুর একটি উপাদান হিসেবে যদি পারদ থাকে তাকে আমরা বলি হচ্ছে অ্যামালগাম পরের প্রশ্ন চলে আসি জার্মান সিলভারের মূল উপাদান জার্মান সিলভারের মূল উপাদান হচ্ছে কপার জিঙ্ক এবং নিকল এই উপাদানগুলি দিয়ে কিন্তু জার্মান সিলভার তৈরি হয় অর্থাৎ জার্মান সিলভারের মধ্যে কিন্তু একটুও থাকে না যেটা সেটা হচ্ছে সিলভার খেয়াল করো এখানে অপশনগুলোর মধ্যে এখানে কিন্তু কোনো অপশানে নেই জেনে রাখবে জার্মান সিলভার ওটার নাম ওখানে সিলভার থাকে না এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলি অনেক সময় প্রশ্ন দেওয়া হয় হচ্ছে জার্মান সিলভারে কত পার্সেন্ট সিলভার থাকে সেটার উত্তর কিন্তু হবে শূন্য পার্সেন্ট কারণ হচ্ছে জার্মান সিলভার এমন একটি ধাতু যে ধাতুটার মধ্যে কিন্তু সিলভার একটুও থাকে না এখানে একটি প্রশ্নের উত্তর একটুখানি মিস্টেক হয়ে গেছিল সেটি হচ্ছে জার্মান সিলভারের প্রধান উপাদান হিসেবে আমি জিঙ্ক বলে ফেলেছিলাম ভুল করে এটা জিঙ্ক হবে না সরি এটা সঠিক উত্তর হচ্ছে নিকেল জার্মান সিলভারে সব থেকে বেশি পরিমাণে থাকে নিকেল জিঙ্ক থাকলো জিঙ্কের পরিমাণ নিকেলের থেকে কম থাকে এখানে একটি বিক্রিয়া দেওয়া হচ্ছে দেখো জেডেন প্লাস প্লাস সি এই বিক্রিয়ায় সিউ টু প্লাস তাহলে সিউ টু প্লাস থেকে কি তৈরি হয়েছে সিউ সিউ ছিল টু প্লাস তৈরি হয়েছে সিও অর্থাৎ সিউ এর কি ঘটেছে বিজারণ ঘটেছে কি হয়েছে না খাড়ের সঙ্গে কিন্তু জিঙ্ক অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে কিন্তু বিক্রিয়া করে না যে ধাতুটি সেটি হচ্ছে লোহা জিঙ্ক এবং অ্যালুমিনিয়াম এমন ধাতু যারা অ্যাসিড খাট দু সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে জলের সঙ্গে বিক্রিয়া করে না জলের সঙ্গে বিক্রিয়া করে না হচ্ছে কপার এই দুটিতে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম মানে ম্যাগনেসিয়াম এবং সরি সোডিয়াম বিক্রিয়া করে ঠান্ডা জলের সঙ্গে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম বিক্রিয়া করে ফুটন্ত বা গরম জলের সঙ্গে অ্যালুমিনিয়াম থার্মিক পদ্ধতি অ্যালুমিনিয়াম ধাতু ব্যবহার করা হয় বিচারক হিসাবে অর্থাৎ এটা অন্য ধাতুর আগরিক্ষে বিচারিত করে তার থেকে ধাতুটি বের করে আনে থার্মিক পদ্ধতি তাহলে বিচারক হিসাবে কোনটি ব্যবহার করা একই ধরনের প্রশ্ন অবশ্যই অ্যালুমিনিয়াম করা হয় অ্যালুমিনিয়াম থার্মিক পদ্ধতিতে বিচারক হিসেবে ব্যবহার হয় কারণ অ্যালুমিনিয়াম ইলেকট্রো পজিটিভ মেটাল এবং এর অক্সিজেনের প্রতি তীব্র আকর্ষণ আছে সক্রিয়তা শ্রেণীতে ওপরের দিকে অবস্থিত ধাতুগুলি কিরূপ যত ওপরে অবস্থিত তারা তত তীব্র বিজারক অর্থাৎ তাদের অন্যকে বিজারিত করার ক্ষমতা এবং নিজেদের জারিত হয়ে যাওয়ার ক্ষমতা বা প্রবণতা অনেক বেশি চলে আসি পরের প্রশ্নে সক্রিয়তা সারির মাধ্যমে সক্রিয় ধাতুগুলোকে নিষ্কাশনের পদ্ধতি যারা মধ্যম ভাগে থাকে তাদেরকে আমরা সাধারণভাবে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করতে পারি একদম ওপরের দিকে থাকলে তাদেরকে করতে হয় তড়িৎ বিজারণ নিচের দিকে থাকলে তারা শত বিজারণ হতে পারে কিন্তু মধ্যম ভাগে থাকলে তাদেরকে আমরা কার্বন বিচরণ করি থার্মিক মিশ্রণের মূল উপাদান থার্মিক মিশ্রণে থাকে হচ্ছে অ্যালুমিনিয়াম চূর্ণ এটা একটু আগেও দেখেছ ধার্মিক পদ্ধতিতে কোন ধাতুটিকে নিষ্কাশন করা যায় না থাবি পদ্ধতিতে নিষ্কাশন করা যাবে না সোডিয়াম ধাতুকে কারণ সোডিয়াম অত্যন্ত ইলেকট্রোপিটিভ মেটাল এটা আমাদেরকে তড়িৎ বিজারণের মাধ্যমে নিষ্কাশন করতে হয় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করে কিন্তু ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন করে না তা হলো অ্যালুমিনিয়াম বাকি তিনটি কিন্তু ঠান্ডা জলের সঙ্গেও বিক্রিয়া করে একটু আগেই বলেছিলাম অ্যালুমিনিয়াম হচ্ছে এমন একটি ধাতু যেটা কেবলমাত্র গরম জল বা ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে পরের প্রশ্ন চলে আসি কোনটি জারুন ক্রিয়াকে নির্দেশ করে অর্থাৎ কোথায় ইলেকট্রন বেরিয়ে গেছে অবশ্যই অপশন এ এখানে আয়রন থেকে দুটি ইলেকট্রন বেরিয়ে গিয়ে ফেরাস পরিণত হয়েছে সুতরাং এটি হচ্ছে মরিচে গঠিত হলে আয়রনের কোন আয়নে পরিণত হয় মরিচে গঠন হলে আয়রন তো পরিণত হয় এফ ই থ্রি প্লাস আয়নে পরের প্রশ্ন প্রায় একই ধরনের প্রশ্ন মরিচার রাসায়নিক সংকেত এফ ই টু ও থ্রি ডট এক্স এইচ টু অর্থাৎ হাইড্রেটেড ফেরাস অক্সাইড জলযুক্ত ফেরাস অক্সাইডই হলো মরিচা কোনটি মরিচা নিবারণের উপায় নয় তা হল এম জি সিএল টু দ্রবণে ডুবিয়ে রাখা কেয়াল লাগবে এম জির ব্লক ব্যবহার করেও কিন্তু আমরা মরিচা আটকাতে পারি যেটাকে আমরা বলেছিলাম এটাকে বলা হয়েছে ক্যাতডীয় সংরক্ষণ সে উৎসর্গীকৃত এন ভিডিওতে আলোচনা করি যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশনের লিংক থাকবে তারা দেখে নেবে গ্যালভানাইজেশন হল আয়রনের উপর প্রকৃতপক্ষে পক্ষে জিঙ্কের লেপন জিঙ্কের লেপন দেওয়াকে আমরা বলি হচ্ছে গ্যালভানাইজেশন জিঙ্ক প্রলিপ্ত আয়রন তাহলে হচ্ছে গ্যালভানাইজড আয়রন কোন ধাতুকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলা হয় তাহলে অ্যালুমিনিয়াম কারণ অ্যালুমিনিয়াম জড়িত হয় তার উপর অ্যালুমিনিয়াম অক্সাইডে পরিণত হলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যায় ফলে অ্যালুমিনিয়াম কিন্তু সহজ আর নষ্ট হয় না এটা আত্মরক্ষায় সক্ষম লোহাতে মরিচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান হলো অক্সিজেন এবং জলীয় বাষ্প লোহায় মরিচে পড়া বৃদ্ধি পাওয়ার কারণ অসম সত্য রাসায়নিক সংযুক্তি মুক্ত পৃষ্ঠের অসম প্রকৃতি কার্বনের মতো অশুদ্ধির উপস্থিতি এবং সবকটি এই সবকটি জিনিসই কিন্তু লোহায় মরিচে পড়াকে ত্বরান্বিত করে খারি ও জিঙ্ক কার্বনের রং সাদা জিঙ্কের অধিকাংশ যোগের রঙই হচ্ছে সাদা কোনটির সংস্পর্শে লোহা নিষ্ক্রিয় হয়ে পড়ে তা ভুল গারো এই মুখে ঠিক থাক দিয়েছি গারো অ্যাসিডের সংস্পর্শে লোহা নিষ্ক্রিয় হয়ে পড়ে কারণ লোহার উপর একটা লোহার অক্সাইডের আস্তরণ পড়ে যায় নিচের কোনটি মরিচা নিবারণের উপায় নয় প্রশ্নটি রিপিট হয়ে গেছে ডুবিয়ে রাখা একই প্রশ্ন দুবার আলোচনা হয়ে গেল সামনে এবার চলে এলাম হচ্ছে এই অধ্যায়ের ভিএসএ অর্থাৎ এক নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে সেগুলোর আলোচনা হয় প্রথম প্রশ্ন ছিল হচ্ছে পেটালোয়া ইস্পাত ঢালাইলোয়া কে তাদের মধ্যে উপস্থিত কার্বনের ক্রমবর্ধমান অনুসারে সাজাও পেটালোয়া তারপর ইস্পাত তারপর হচ্ছে ঢালাইলোয়া ঢালাইলোয়াতে কার্বন সব থেকে বেশি থাকে পরের প্রশ্ন ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় জিঙ্ক ধাতু বর্তমানে যদিও এর ব্যবহার খুব কমে এসছে কারণ বর্তমানে এই ধরনের ছাপার ব্লক যেটা আগেকার দিনে ব্যবহার হতো তা হয় না এখন অন্য ধরনের পদ্ধতিতে চাপা হয় স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কি স্টেনলেস স্টিলের প্রধান উপাদান হলো আয়রন সব থেকে বেশি থাকে সেভেন্টি থ্রি পার্সেন্ট তারপর ক্রোমিয়াম এবং নিকেল স্টেনলেস স্টিল মানে যে স্টিল লোহার একটি শঙ্কর ধাতু হওয়া সত্ত্বেও এতে কিন্তু মরিচা পড়ে না স্টেনলেস স্টিল বা কলঙ্কবিহীনিস্পাত পরের প্রশ্ন আয়রনের দুটি শঙ্কর ধাতু নাম লেখো স্টেনলেস স্টিল এবং ইনভার আয়রনের বহুল ব্যবহৃত দুটি শঙ্কর ধাতু পরের প্রশ্ন চলে এলাম কপারের গুরুত্বপূর্ণ আকরিকগুলি নাম ও সংকেত লেখ কপারের মূল গুরুত্বপূর্ণ আকরিক হচ্ছে কপার পাইরাইটিস CU2S ডট Fe2S3 বা এইভাবে একসঙ্গে লিখতে পারো CuFeS2 কপার গ্লান্স CU2S এবং কিউপ্রাইট CU2O জিঙ্কের প্রধান গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম এবং সংকেত কথা তোমাদের যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে আকরিকের নাম কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই ভিডিওতে আকরিকের নামগুলো আলোচনা করব জিঙ্ক ব্লেন্ড এবং ক্যালামাইন জিংকাইন জেড পরের প্রশ্ন চলে আসি অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ আকড়িগুলির নাম বক্সাইট এল টু থ্রি ডট টু এইচ টু গিফ সাইট এল টু থ্রি ডট থ্রি এইচ টু এবং ক্রায়োলাইট এল এফ থ্রি ডট এন এফ পরের প্রশ্ন আমরা চলে এলাম মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম গোল্ড কারণ গোল্ডের ইলেকট্রোপজিটিভিটি বা তড়িৎ সক্রিয়তা তড়িৎ ধনাত্মকতা যেটাকে বলা হয় খুব কম সেই জন্য গোল্ড কিন্তু প্রকৃতির মুক্ত অবস্থায় পাওয়া যায় পরের প্রশ্ন চলে এলাম মিটার স্কেল তৈরির জন্য কি ব্যবহার করা হয় ইনভার ব্যবহার করা হয় কারণ এর প্রসারণ গুণাঙ্ক খুব কম অর্থাৎ তাপে এদের প্রসারণ হয় না বললেই চলে ফলে ইনভার ব্যবহার করলে সুবিধা যেটা হবে সেটা হচ্ছে ইনভার ব্যবহার করলে মাপটা সঠিক পাওয়া যাবে ডুলালোমিনিয়ার প্রধান উপাদান অ্যালুমিনিয়াম ব্রোঞ্জের প্রধান উপাদানগুলি কি কি কপার টিন এবং জিঙ্ক ক্যালামাইন কোন দূর আকার একটু আগে একবার আলোচনা করেছিলাম জিঙ্ক বক্সাইডের সঙ্গে যে এল টু ও থ্রি ডট টু এইচ টু খেয়াল রাখবে এগুলো খুব গুরুত্বপূর্ণ এই অনেক সময় একাধিকবার চলে আসছে প্রশ্ন উত্তরের মধ্যে কোন ধাতুটিকে ব্রাস ও বেল মেটাল উভয় সংকত হিসেবে থাকে ব্রাস ও বেল মেটালে উপস্থিত থাকে আচ্ছা এখানে লেখা নেই এটা হবে হচ্ছে জিঙ্ক জিঙ্ক না কপার সরি কপার হবে কপার উপস্থিত থাকে বেলমেটাল এবং ব্রাশ দুটোর মধ্যে বেলমেটাল মানে আমরা যেটাকে বাংলায় বলি হচ্ছে কাঁসা এবং ব্রাশ মানে যেমন বাংলায় বলি পিতল কাঁসা পিতল উভয়ের মধ্যে কিন্তু কপার থাকে এরোপ্লেনের কাঠামো তৈরিতে কোন শঙ্কর ধাতু ব্যবহার করা হয় ডুডালোভিন অ্যালুমিনিয়ামের একটি শঙ্কর ধাতু পিতলের মূল উপাদান কি কপার জার্মান সিলভারের সংযুক্তি জার্মান সিলভারের কপার থাকে হচ্ছে পঁয়ত্রিশ থেকে 30 পার্সেন্ট জিঙ্ক থাকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট এবং নিকেল থাকে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ সব থেকে বেশি থাকে নিকেল যেটা প্রথম থেকে একবার একটু ভুল হয়ে গেছিল আমার আচ্ছা এই দু নম্বরের প্রশ্নগুলো তোমরা পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে সুতরাং এগুলো আমি আর পড়ে সময় নষ্ট করছি না আমি আবার কিছু ছোট প্রশ্ন চলে এলাম স্থায়ী চুম্বক তৈরি করতে যে সংকট ব্যবহার করা হয় তার নাম কি অ্যালনিকো কপার টু প্লাস প্লাস জিঙ্ক জিঙ্ক টু প্লাস প্লাস কপার এখানে জারণ বিজারণ এখানে জিঙ্ক যেহেতু জারিত হয়েছে মানে জিঙ্কের জারণ ঘটেছে মানে জিঙ্ক বিজারক এবং কপার টু প্লাস যেহেতু বিজারণ ঘটেছে কপার টু প্লাস জারক ধার্মিক পদ্ধতিতে লোহা ছাড়াও আর কোন কোন ধাতু নিষ্কাশন করা যায় ক্রোমিয়াম মলিপিডিয়াম টাইটোনিয়াম এবং ম্যাঙ্গানিজ সাধারণভাবে যে ধাতুগুলো খুব বেশি তড়িৎ ধনাত্মক না তাদের আমরা নিষ্কাশন করতে পারি ধার্মিক পদ্ধতিতে ধার্থ নিষ্কাশনে অ্যালুমিনিয়ামের কোন ধর্মের কাজে লাগানো হয় তীব্র বিজরণ ধর্ম অর্থাৎ অ্যালুমিনিয়াম একটি তীব্র বিজারক সেই ধর্মকে আমরা ধার্মিক পদ্ধতিতে কাজে লাগাই ধার্মিক পদ্ধতি একটি ব্যবহার রেল লাইন বা যন্ত্রের ফাটল জোরে দিতে যদিও আমি বলে দিচ্ছি এটা খুব পুরনো ব্যবহার বর্তমানে কিন্তু ধার্মিক পদ্ধতি ব্যবহার আর করা হয় না এখন অনেক উন্নত ব্যবস্থা বেরিয়ে গেছে ফাঁকার মানে ফাটার রেল লাইনকে জোরে দিতে বলে ধার্মিক পদ্ধতি ব্যবহার এখন কমে এসছে ধার্মিক পদ্ধতি চলাকালীন বিক্রিয়ার উষ্ণতা দু হাজার ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ খুব উচ্চ উষ্ণতায় কিন্তু বিক্রিয়াটি হয় থরিদ রাসায়নিক শ্রেণীতে হাইড্রোজেনের নিচে অবস্থিত দুটি ধাতু কপার এবং সোনা এরা যেহেতু হাইড্রোজেনের নিচে অবস্থিত এরা কোনো অবস্থাতেই জলের সঙ্গে বিক্রিয়া করে না পরের প্রশ্ন তড়িৎ বিচারণ দ্বারা নিষ্কাশন করা এমন দুটি ধাতুর নাম অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম সোডিয়ামও লিখতে পারো কারণ যে ধাতুগুলো অত্যন্ত বেশি ইলেকট্রো পজিটিভ তাদেরকে আমরা নিষ্কাশন করি তড়িৎ বিচারণ পদ্ধতিতে চলে এলাম আবার কিছু এসে কেউ প্রশ্নে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করা হয় না এমন একটি ধাতু নাম লেখো জিঙ্ক সরি নিষ্কাশন করা হয় না নয় নিষ্কাশন করা হয় হবে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম লেখো জিঙ্ক যদি বলতে হয় না সেক্ষেত্রে তোমরা লিখতে পারো অ্যালুমিনিয়াম বা সোডিয়াম এদেরকে কার্বন বিজারণ দ্বারা নিষ্কাশন করা যায় না স্টিমের সাথে হাইড্রোজেন উৎপন্ন করতে পারে কোন ধাতু ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম যেটা বলছিলাম ফুটন্ত জল বা স্টিমের সঙ্গে বিক্রিয়া করলে হাইড্রোজেন উৎপন্ন করে গলিত এনএসএল দোবনের তড়িৎ বিচারণে ক্যাথোডে অ্যানোডে কি উৎপন্ন হয় ক্যাথোডে সোডিয়াম এবং অ্যানোডে ক্লোরিন যেহেতু এখানে আর কিছু নেই ফলে ক্যাথোডে সোডিয়াম উৎপন্ন হবে এটাই হচ্ছে সোডিয়াম ধাতু তৈরির পদ্ধতি অর্থাৎ গলিত এনএসিএল কে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি তাহলে আমরা সোডিয়াম ধাতু পেয়ে যাবো অ্যালুমিনিয়ামের পাত্রে সস রাখলে কি উৎপন্ন হবে অ্যালুমিনিয়াম অ্যাসিডেড লবণ অর্থাৎ সসের মধ্যে যে অ্যাসিডিক অ্যাসিড থাকে ভিনিগার সেটা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে এই লবণগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক সেখানে অ্যালুমিনিয়ামের পাত্রে সস বা চাটনি রাখা উচিত নয়

স্টোরেসমিক ক্রিয়ায় সরি আয়রন জারিত এফি উৎপন্ন করে অর্থাৎ ফেরিক সরি হ্যাঁ ফেরিক আয়রন উৎপন্ন করে ফেরিক ক্ষারকীয় জিঙ্ক কার্বনের সংকেত কি জেডেন সিও থ্রি ডট থ্রি জেডেন ওইচ হোল টু এটা হচ্ছে ক্ষারকীয় জিঙ্ক কার্বনেট বায়ুতে এসোটুর উপস্থিতি তামার উপর কিসের আস্তরণ পড়ে ক্ষারকীয় কপার সালফেট সিওএসোপোর ডট থ্রি সি ওই ছোলফোর এই আস্তরণটা পড়ার কারণের একটা সবুজ রঙের আস্তরণ আমরা যেটা দেখতে পাই সেটা তৈরি হয় শেষ ছোট প্রশ্ন মরিচা লোহা সংগঠিত হয় এবং অ্যানোডে অক্সিজেন থেকে জল তৈরি হয় তাহলে এফ ই থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে এফি টু প্লাস এবং অ্যানোডে অক্সিজেনের সঙ্গে জল যুক্ত হয়ে সরি অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে জল গঠিত হয় পরবর্তীকালে এই আয়রনটা আবারও জড়িত হয়ে গিয়ে এপি থ্রি প্লাসে পরিণত হয় এর সঙ্গে আরও কিছু প্রশ্ন এখানে আছে যদিও এখানে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো ছবি আকারে আমাদের ফেসবুক পেজে দেওয়া থাকবে আশা করি আজকে ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা আমার সঙ্গে এতখানি সময় কাটলে তার প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ